সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, যে যেখান থেকে দেশ ও প্রবাস থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে বেসিক ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। সুপ্রদর্শক, আজ 19 মার্চ 2022 রোজ শনিবার আমরা অবস্থান করতেছি নওগাঁ জেলার মহাদেবপুর গড়ঘাটে। হাটের শেষ পর্যায়ে আজকে একটু আমার আসতে দেরি হয়ে গেছে হাটে, তো হাটের শেষ পর্যায়ে আসছি। দেখি এই ক্রস জাতের গাভিগুলো কী দামে এখানে ক্রয় বিক্রয় করা হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? গাভির বয়স কি ভাই? এটা 8 দাঁত? 8 দাঁত বয়স। কত দাম রাখছেন? 145। এটা তো মাংস কতটুকু হইতে পারে? 6.5 মণ? গাভি তো অনেক বড়, 6.5 মণ মাংস, 145 চাওয়া দাম। কীরকম বলতেছে এখন পর্যন্ত দাম? শেষ সময় বলতেছে 105 বলে। 105, 6.5 মণ মাংস বলতেছে, আমি জানি না সঠিক হবে কি না, তবে ওনারা বলতে পারবে। 105 বলছে। এখন বেচা কিনা কতর মধ্যে করা হবে? 1,15,000 পর্যন্ত। সুপ্রদর্শক, আপনারা শুনছেন 1,15,000 পর্যন্ত বেচা যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা একটু তথ্য নেই। আসসালামু আলাইকুম, ভালো আছে? বয়স কি এটা? 4 দাঁত। কত রাখছেন দাম? 75 চাওয়া দাম। কত পর্যন্ত বলছে দাম? 65-66 বলছে। সুপ্রদর্শক, আপনারা শুনছেন 65-66 পর্যন্ত বলছে। আচ্ছা, এখানে একটি দেশি জাতের হাড্ডিসার গরু আমরা একটু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব। ভাই ভালো আছেন? ব্যবসার গরু না বাড়ির? আচ্ছা কিনা হলো? আচ্ছা কত দিয়ে ভাই? 43,000। বয়স 6 দাঁত। সুপ্রদর্শক, ভাই পালার জন্য নিয়ে যাচ্ছে। এটা কি ওই যে রোজারিদের জন্য নাকি টার্গেট? 43,000। সুপ্রদর্শক, 43,000 রোজারিদের জন্য টার্গেটে উনি কিনছেন। আচ্ছা তো ভাই, নাম কি ভাই আপনার? লিটন হোসেন। কোথায় থেকে আসছেন? 13 মাইল, মানে মহাদেবপুর থানাতে? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা একটু এই পার্শ্বে কিছু গাভির ইনফরমেশন নেই। এই গরুটা একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ক্রস জাতে কয় দাঁত এবং কীরকম দাম? ও ভাই, ভাই ভালো আছেন? ভাই কয় দাঁত বয়স ভাই গাভি? বয়স জোয়ান। কত রাখছেন দাম? শেষ সময় কত রাখছেন ভাই দাম? 85 চাওয়া দাম। সুপ্রদর্শক, গাভিটা অনেক বড়, 85 চাওয়া দাম। তো আমি একটা এই গাভিটার একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। 85 উনি দাম চাচ্ছেন, তো এই গাভিটা 70, আমার মনে হয় 70+, 72-73 হলে এই গাভিটা কিনা যায়, কারণ এত বড় একটা গাভি। আর এটার মাংস লাগানো সম্ভব, হাড্ডি মোটা আছে, মাংস লাগানো সম্ভব। 5 মণ প্লাস মাংস আসবে, বেশি আসবে আমার মনে হয়, আমি অতটা ধারণা যায় না। তারপরেও ভাই কীরকম দাম বলতেছে? ভাই কত বলছে দাম? 75 বলছে। আচ্ছা তো কীরকম টার্গেট বেচার ভাই? 80-এর টার্গেট। তো 80-এ মনে হয় বিক্রি হবে না এখানে, কারণ কাস্টমার তেমন নাই এই জায়গাতে। হ্যাঁ, এখানে কাস্টমার তেমন নাই। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই পার্শ্বে শাহিওয়াল জাতের একটা গরুর ইনফরমেশন জানাবো। গরুটি অনেক বড় এবং ফ্রেম অনেক, মানে মাংস আছে, হাড্ডি মোটা। কয় দাঁত বয়স ভাই এটা? বাজার আছে, মানে পার্টি নাই এখানে। কোন চাচ্ছেন ভাই? কোন চাচ্ছেন? 135 চাওয়া। আর ভাই বলছে 90।
আচ্ছা, কয় দাঁত বয়স? ছয় দাঁত ভাঙ্গিছে, মানে আট দাঁতের পড়ে গেছে। আচ্ছা, এটার মাংস কত হারি হবে? মাংস তো অনেক আছে, বেশি বেশি খাওয়ানোর প্রয়োজন হবে না, এটা সেরকম ইয়া করা যাবে, ফ্যাট করা যাবে। কত কত পর্যন্ত বলছে মা দাম? আচ্ছা, একশো পর্যন্ত বলছে। তো কীরকম টার্গেট বেচা? কত? দশ হাজার। শিবরা দর্শক, আপনারা শুনছেন, দশ হাজার, এক লক্ষ দশ হাজার টার্গেট। তবে গরুটি অনেক বড় এবং ওনাদের চাওয়া দাম 135 ছিল। হ্যাঁ হ্যাঁ, গরুটি অনেক বড়, আমরা একটু দেখানোর চেষ্টা করি। সব দিক থেকে দেখানোর চেষ্টা করলাম, আমরা আরও দু একটা গরু ইনফরমেশন জানার চেষ্টা করবো। এখানে একটা শুকনো হাড্ডি সার দেখেই বুঝতে পারতেছেন যে এটা কীরকম হাড্ডি সার। বয়স কি ভাই? বয়স জোয়া না? কত রাখছেন দাম? 70? কীরকম বলতেছে না, কীরকম দাম বলতেছে কাস্টমার? 60 ওই পার, 60 ওই পার। শুভ দর্শক, আপনারা শুনছেন, 60 ওই পার। তো কীরকম টার্গেট, কতর মধ্যে ছাড়ার নিয়ত ভাই? 65? 65,000-এর আমার টার্গেট। একটু দূর থেকে দেখাইলে হয়তো সঠিক বুঝতে পারবেন। কোনটা? হ্যাঁ, বড়টা ওই যে এখান থেকে গেল, এখন যেটা কিনলাম ওটা তো তুলি নাই, ওটা তুললো। হ্যাঁ, ওটা ওটা তুলছি। তাছা বয়স কি এটা? চার দাঁত। কষা ছেলেটা? কষা নব্বই চাওয়া। তো শেষ সময় কীরকম বলতেছে দাম? আশি বিরে আশি। তো কীরকম টার্গেট, কতর মধ্যে ছাড়া যায়? 85-এর কম ছাড়া যাবে না, কিনাই মনে হয় একটু বেশি। শুভ দর্শক, এই গরুটা 85-এর কম ছাড়া যাবে না, তবে আমার ধারণাতে এই গরুটা 80 পর্যন্ত কিনা যায়। 80 কিনলে এটা হয়তো মানে একটু বাজার এখন আসলে একটু কম আছে, আপনারা হয়তো অনুভব করতে পারতেছেন কিনা আমি জানি না, তবে আমাদের এলাকার হিসাবে এখন বাজারটা একটু কম আছে। তো এটা বাজারটা একটু চাটতে হইলেই 1,00,000-এর কাছাকাছি। ওখানে কি যেন গণ্ডগোল করতেছে, কি ব্যাপার? ভাই ভালো, বয়স কি ভাই এটার? জোয়ার কত রাখছেন ভাই দাম? 65? কীরকম বলতেছে ভাই দাম? 52-55। এটার বেশি সময় লাগবে না এটা ঠিক করতে, অল্প সময়ের মধ্যে মাংস বৃদ্ধি করানো সম্ভব, তবে মাংস বেশি এটার আশা করা যাবে না এই গরুটার, কারণ একটু বেশি ইয়ে আছে। ওখানে গণ্ডগোলটা একটু বেশি হয়ে গেছে, তো যাক আমরা এই পাশে এইগুলো একটু দেখি, গণ্ডগোল সব জায়গাতেই থাকে কম বেশি। ভাই ভালো, বয়স কি ভাই এটার? বয়স জোয়ান। কত চাচ্ছেন দাম? 70 চাওয়া দাম। হ্যাঁ, কীরকম বলতেছে ভাই? 60-61 বলতেছে। তো বেচা কেনার নিয়ত কত ভাই? 65 হলে দেওয়া যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। শুভ দর্শক, আমরা একটু হাড্ডি সার গরুগুলোর দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন আমাদের নওগাঁ জেলার ভিডিও পাওয়ার জন্য।
ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।